স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বছর ঘুরে আবারও এলো বিজয়ের মাস ডিসেম্বর। র্যাবের জালে ধরা আলোচিত সমালোচিত রাজশাহী কাটাখালী পৌর মেয়র আব্বাস, এবার পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। 13 বারের মতো পেছালো রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খারুজ্জামান লিটনের শ্রদ্ধা নিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বছর ঘুরে আবারও এলো বিজয়ের মাস ডিসেম্বর। এবারের বিজয় দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করছে। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। 1971 সালের 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় পাকিস্তানের উপনিবেশিক শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ধারাবাহিকভাবে চলে আসা এই আন্দোলন সংগ্রাম 1971 মার্চে এসে স্ফুলিঙ্গের রূপ নেয়। 7 মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে জাতিকে দিক নির্দেশনা দেন। বাঙালির এই স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি জান্তারা। 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বর্বরোচিতভাবে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপরই 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তবে পাকিস্তানের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার সর্বস্তরের মানুষ, হাতে তুলে নেয় অস্ত্র, শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চলে বাঙালির মরণপণ যুদ্ধ। বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের এক পর্যায়ে বাঙালি বিজয়ের দিকে ধাবিত হতে থাকে। ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। এক পর্যায়ে বাঙালি বীরত্বের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় পাকিস্তানের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক বাহিনী। 16 ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রক্তক্ষয়ী এ মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নবমনোনীত সভাপতি মণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খারুজ্জামান লিটন। বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর তিনি স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খারুজ্জামান লিটন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা সহ উত্তরবঙ্গের আওয়ামী লীগকে আরও সুসংগঠিত এবং মানুষের কল্যাণে কাজ করবে বলেও জানান মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এবং রাজশাহী মহানগর থানা ও ওয়ার্ড সহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়া রাজশাহী 5 আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা সহ রাশিকের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল 6টার দিকে রাজধানী ঢাকার কাকরাইলে হোটেল রাজমণি ইশাখায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক SP আনম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলাটি দায়ের করা হয় গত 22 নভেম্বর। এ মামলার বাদী ছিলেন রাশিকের 13 নং ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার সভাপতি আব্দুল মমিন। জানা গেছে, গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন পৌর মেয়র আব্বাস আলী। সোমবার রাতে লিটন নামে তার একান্ত সহকারীকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্যে মেয়র আব্বাসকে গ্রেফতার করা হয়েছে।
লিটনের মাধ্যমে মেয়র আব্বাস এলাকায় যোগাযোগ করছিল বলেও জানা গেছে। রাজশাহীর কাটাখালি পৌর মেয়র আব্বাস কাণ্ডের পর এবার পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের বিরুদ্ধে 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়রের ব্যবসায়িক পার্টনার মনিরুজ্জামান এরই মধ্যে তার আইনজীবীর মাধ্যমে টাকা পরিশোধের জন্য মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নোটিশে 7 কর্মদিবসের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী আজমত হোসাইন জানান, জনতা ব্যাংক পুঠিয়া শাখার 5টি চেকের মাধ্যমে মনিরুজ্জামানের কাছ থেকে মেয়র মামুন 30 লাখ টাকা গ্রহণ করে, কিন্তু সে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করতে তালবাহানা করছে। প্রাথমিকভাবে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে 5 লাখ করে 4টি চেকে 20 লাখ এবং 1টি চেকে 10 লাখ টাকা গ্রহণ করে। মনিরুজ্জামান জানান, মেয়র মামুন কনস্ট্রাকশন ও পেট্রোল পাম্পের উন্নয়নের জন্য আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছিল। পরে টাকা ফেরত দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু টাকা না দিয়ে সেটি আত্মসাৎ করার চেষ্টা করছে। এর আগে চলতি বছরের 12 এপ্রিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। রাজশাহী ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়ে গেছে। আজ বুধবার রায় ঘোষণার দিন ছিল, কিন্তু সকাল 11:30টায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন আগামী 9 ডিসেম্বর রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মোট 13 বার পেছালো চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণার দিন। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটি কর্পোরেশনের তৎকালীন 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রকাশ্যে এই খুনের ঘটনায় শাহিন শাহর স্বজনরা আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষা করছেন, তবে বারবার রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় তারা আশাহত হয়েছেন। মামলার বাদী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহার শঙ্কা প্রকাশ করেছেন এবং ন্যায় বিচার চেয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে নাটোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে শহরের কানাইখালী আনসার ক্যাম্প হতে আনসার অ্যাডজুটেন্ট শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নাটোর প্রেসক্লাবের সামনে দিয়ে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বর ঘুরে আবারও কানাইখালী আনসার ক্যাম্পের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেন সহকারী আর্জেন্টাইন মেহেদি হাসান এবং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা জকলুল আরফিন সহ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আদিবাসীদের জীবন জীবিকা, ব্যবহৃত জিনিসপত্র, খাদ্যাভ্যাস ও তাদের ঐতিহ্য নতুন প্রজন্ম ও বৃহত্তর সমাজে তুলে ধরা এবং এসব সংরক্ষণের লক্ষ্যে নগর মহাদেবপুরে হয়ে গেল আদিবাসী ও সংস্কৃতি মেলা। সোমবার উপজেলার ধনজাইল স্কুল মাঠে এর আয়োজন করা হয়। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত আদিবাসী মেলায় যোগ দেন। মেলায় 11টি স্টলের মাধ্যমে তারা তাদের ঐতিহ্যকে তুলে ধরেন এবং আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন। আরও দেখুন বরেন্দ্র ডেস্ক নিউজে। বেসরকারি সংস্থা হেসোপ ইপারের আয়োজনে আরকোর সহযোগিতায় দিনব্যাপী এই মেলায় 11টি স্টল স্থান পায়। আয়োজকরা তাদের বিলুপ্ত হওয়া থেকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ সহ নানাভাবে বঞ্চিত ও নির্যাতিত আদিবাসীদের রক্ষায় তাদের সম অধিকার নিশ্চিত করার দাবি করেন। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সলিমউদ্দিন তরফদার সেলিম। এতে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ শাহিন মনোয়ার হক। আলোচনা শেষে আদিবাসীরা রং বেরঙের ঐতিহ্যবাহী পোশাকে নাচ গান পরিবেশন করেন। এই মেলাটা লাগাচ্ছি মানে আমাদের সবার উৎসবের জন্য এবং সবার আনন্দ এবং সব কিছু আমাদের জান ইনান হতে পারে, এই পর্যায়ে আমরা এই মেলা লাগাচ্ছি। মেলাটা আমাদের আদিবাসীর যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা আমরা আবার জাগৃত করার জন্য নিজের ইচ্ছায় আমরা আসছি এখানে।
আমাদের আগ্রহ এখানে আমাদের নিয়ে আমরা যে ভূঁইয়া একটা জাতি মুসর সম্প্রদায়ের ভূঁইয়া জাতি আমরা যেন দেশ থেকে বিলুপ্ত হয়ে না যায়। অনাহারি অর্ধাহারী আর আদিম চিন্তা চেতনার অধিকারী এই জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য রক্ষায় ও তাদের অধিকার বাস্তবায়নের দাবি করলেন এই বেসরকারি সংস্থার কর্মকর্তা। জীবনযাত্রাকে আসলে বিপদাপন্ন হয়ে পড়ছে। তো প্রথমত হচ্ছে যে তাদেরকে আপনার মূল ধারার জনগোষ্ঠীর সাথে যাতে নিজেদেরকে একই শ্রেণীর বা একই কাতারের মনে করে সেই মানসিক শক্তি তাদেরকে যোগাতে হবে। আর এটার জন্য তাদের যে ঐতিহ্য আছে, তাদের কৃষ্টি, তাদের যে কালচার আছে, সেটা মূল ধারার যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে নিয়ে তাদেরকে জানানো যেরকম প্রয়োজন, তেমন আদিবাসী যে নতুন প্রজন্ম আছে তাদেরকেও তাদের এই ঐতিহ্য, কৃষ্টি, কালচার সম্পর্কে তাদেরও ধারণা থাকতে হবে। এই জায়গাটায় যখন মূল স্রোতের জনগোষ্ঠীরও যেমন শ্রদ্ধা তৈরি হবে, একইভাবে হচ্ছে আদিবাসী যেসব যুব সমাজ আছে তারাও তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনার আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে, তাদের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য, কর্মসংস্থানে তাদের অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা এই সব জায়গায় নিজেদেরকে তারা পৌঁছাতে পারে এবং তাদের যে অধিকার আছে সেই অধিকার থেকে তারা যত বঞ্চিত না হয়। আদিবাসীদের জীবন জীবিকার কথা তুলে ধরে তাদের ভাষা, সংস্কৃতি রক্ষা এবং তাদের শিক্ষা, চাকুরি সহ সব ক্ষেত্রে সম অধিকার বাস্তবায়নের দাবি করলেন বেসরকারি সংস্থার এই কর্মকর্তা। দালিত আদিবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে, পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের জন্যও কাজ করছে। আজকে এই আমরা সবাই জানি যে আদিবাসীদের নিজস্ব কালচার রয়েছে, তাদের সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু তাদের এই ভাষা, সংস্কৃতি, কালচার ধীরে ধীরে ক্ষীয়মান হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে দলিত আদিবাসী যে নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং সবচেয়ে বড় কথা মহান স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, তারা দেশের নাগরিক। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে আদিবাসীরা অতপ্রতভাবে জড়িত, তাদের উন্নয়নে এখনই পদক্ষেপ নিতে হবে বলে জানান এই সাহিত্যিক। মেলামানি উৎসব, মেলামানি আনন্দ, মেলামানি জীবনকে খুঁজে নেওয়ার এক ধরনের প্রচেষ্টার নাম। আজকে এই মাঠে, হাই স্কুলের মাঠে আদিবাসী যারা আছে তাদের একটা মিলন উৎসব হচ্ছে। এখানে তারা শুধু নাচ গান করবে না, এখানে তারা শুধু নিজের পরিচিতিটা তুলে ধরবে না, এখানে তাদের আত্মসত্তার অনুসন্ধানও করবে। আজকে আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের কাছ থেকে শিখতে এসেছি মাটির মানুষ হওয়া যায় কী করে। এখানে মাটির কথা বলা হবে, এখানে সাধারণ মানুষের কথা বলা হবে। এই চেরাকপুরে এসে, এই মাঠে এসে আমি বাংলাদেশের যে সোনা গন্ধ, ধানের যে গন্ধ, মাটির যে গন্ধ, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।